সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসায়, পাওয়ার বাই কাজী ফার্মস, কো স্পন্সার্ড বাই মার্কুইস পানির পাম্প। প্রিয় দর্শক, এখন থেকে আমরা আপনাদের পাঠানো প্রশ্ন এবং তার উত্তর নিয়ে দীপ্ত কৃষি জিজ্ঞাসা অনুষ্ঠানটি শুরু করছি একেবারে নতুন আঙ্গিকে। এখন থেকে প্রতি বৃহস্পতিবার বিকেল 5:20 আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন দীপ্ত টেলিভিশনের পর্দায়, এবং সেই সাথে একযোগে প্রচারিত হবে দীপ্ত টিভির ফেসবুক পেজ এবং ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেডের ফেসবুক পেজে। আপনারা আমাদের ফেসবুক পেজেও আপনাদের প্রশ্ন পাঠাতে পারেন, যার উত্তর আমরা পরবর্তী পর্বে দেওয়ার চেষ্টা করব। দর্শক, আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে আজ আমাদের সাথে আছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর জাহিদুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর স্যার, এই দীপ্ত কৃষি জিজ্ঞাসার সঙ্গে তো আপনি অনেক আগে থেকেই আছেন, কিন্তু আমরা তো নতুন মাত্রা যোগ করার চেষ্টা করছি, তো এই যে নতুনভাবে শুরু করা, তার সঙ্গে আপনিও আছেন, কেমন লাগছে? এখন এই নতুন আঙ্গিকে যে জিজ্ঞাসা শুরু হলো, এটা আমার কাছে খুব ভালো লাগতেছে। যে আসলে আমাদের দেশের উন্নয়ন অনেকটা নির্ভর করতেছে কৃষির উপর, এই জন্যে কৃষকের দ্বার প্রান্তে কিছু প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলি দেওয়ার অনেক সময় লোক থাকে না এবং তাদের জানারও সুযোগ হয় না। এই দীপ্ত কৃষির মাধ্যমে আমার মনে হয় গ্রামগঞ্জে কৃষক যারা আছেন, তারা তাদের ফসলের যে সমস্যা সেই সমস্যা এবং তাদের ভালো একটা সমাধান পাবেন, এবং এই দীপ্ত কৃষির মাধ্যমে জিজ্ঞাসার মাধ্যমে তারা উপকৃত হবেন বলে আমি আশা করছি। তো স্যার, আমরা সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি, আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুর রহিম, তেরোখাদা খুলনা থেকে। তিনি জানতে চেয়েছেন, তার 18-20 শতক জমি আছে যেখানে ধান হয় এবং বর্ষা মৌসুমে 6-8 ইঞ্চির মতো পানি থাকে, তিনি যদি এই জমিতে চায় না 3 লেবুর কলম চারা রোপণ করতে চান, সেটা সম্ভব কি না, এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ কী হতে পারে? এক্ষেত্রে আমার তার জন্য দুটো পরামর্শ আছে। প্রথমত, যে ধানের জমিটা আছে সেখানে যদি আমাদের দেশে দুই সময় ধান হয়, দুইটা মৌসুমে, বড় মৌসুম এবং আমন মৌসুম, এই দুইটা মৌসুমে যদি ধান হয় তাহলে ওই জমিতে আমার পরামর্শ হচ্ছে এই মুহূর্তে লেবু চাষ না করা। কিন্তু আরেকটা পরামর্শ হচ্ছে যে অনেক সময় গ্রামের পাশে বা ভিটামাটির সাথে লাগানো কিছু জমি থাকে যেখানে এক ফসলই ধান হয়, শুধুমাত্র আমন মৌসুমে ধান করা সম্ভব, অন্য মৌসুমে ধান করা সম্ভব নয়। এই জমিতে অনেক সময় যেহেতু গ্রামের পাশে থাকে, বাড়ির পাশে থাকে অথবা ভিটামাটির পাশে থাকে, এই জমিটাতে আমরা ফসলি জমিটাকে ভরাট করে লেবু চাষ করা বা অন্যান্য ফসল চাষ করার জন্য কিছুটা পরামর্শ দিয়ে থাকি। তিনি যদি দ্বিতীয় পর্যায়ে পড়েন, অর্থাৎ তার যে জমিটা সেটা যদি সারা বছর ব্যবহৃত না হয় এবং বাড়ির পাশেই হয়ে থাকে, তাহলে সেই জমিতে লেবু চাষ করতে পারেন। এই জন্যে যে লেবু সহ যে কোনো ফল চাষ করতে হলে জমিটা অবশ্যই উঁচু করতে হবে, তার বর্ষা মৌসুমে 6-8 ইঞ্চি পানি জমে, তার মানে এই জমিটাতে অবশ্যই মাটি ভর্তি করে উঁচু করতে হবে, কারণ এই জমিটা অবশ্যই সুনিষ্কাশিত হতে হবে, কখনো পানি জমা যাবে না, এই এই কাজটা কিছুটা ব্যয়বহুল। তাই আমার পরামর্শ হচ্ছে যে ভিটে মাটির কাছে যদি হয় তাহলে উনি জমিটাকে উঁচু করে তারপর লেবু চাষের দিকে অগ্রসর হবেন বলে আমি মনে করি। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। এবারে প্রশ্নটি পাঠিয়েছেন চট্টগ্রাম থেকে মোহাম্মদ ফারুক, তিনি জানতে চেয়েছেন শীতকালীন সময়ে মালচিং পদ্ধতিতে মরিচের চাষ করা সম্ভব কিনা, এবং কোন জাতের মরিচ চাষ করলে ভালো হয়? মালচিং একটা গুরুত্বপূর্ণ টেকনোলজি, এটা একটা শুধুমাত্র মরিচ নয়, শীতকালে আমরা অনেক সবজিকেই এই মালচিংয়ের মাধ্যমে চাষ করার জন্য বলি। বিশেষ করে চট্টগ্রাম যে এলাকায় আমরা জানি যে পানির অনেক সমস্যা, এই জন্য মালচিং পদ্ধতিটা অত্যন্ত উপযুক্ত, এবং মরিচের ক্ষেত্রে আমরা মালচিং ব্যবহার করার জন্য আমরা তাকে অবশ্যই পরামর্শ দেব এবং তিনি যেন মালচিং পদ্ধতিতে চাষ করেন। তবে মালচিং দিয়ে চাষ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আমরা বিভিন্ন ধরনের মালচিংয়ের কথা বলে থাকি, তার মধ্যে স্ট্র মালচ বা ধানের খড় দিয়ে মালচ, তুষ বা ধানের তুষ অথবা কাঠের কুড়া দিয়েও মালচিং করা যায়। তবে সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে পলিথিনের ফিল্ম ব্যবহার করা, যেটা কালো ব্ল্যাক পলিথিন বাজারে পাওয়া যায় অথবা মালচিংয়ের জন্য
সুনির্দিষ্ট কিছু মালচ ম্যাটেরিয়াল রয়েছে বা মালচ পলিথিন রয়েছে সেটাও তারা ইউজ করতে পারে। স্যার, সেই সঙ্গে কোন জাতের মরিচের চাষ করলে কৃষক লাভবান হতে পারে? মরিচের অনেকগুলি জাতি রয়েছে, তবে সেক্ষেত্রে ইস্পাহানি অ্যাগ্রো কর্তৃক উদ্ভাবিত দুটি জাত রয়েছে, যে দুটি জাতের যে কোনো একটি তারা ইউজ করতে পারে। যেমন স্টার প্লাস, এটা বেশ গ্রিন, আর এটা রয়েছে আটা CH1820, এটা একটু ডিপ গ্রিন। এই দুটা মরিচের ফলন অনেক ভালো, দেখতেও সুন্দর, এর বাজারজাত করলে এর আকর্ষণ বেশ ভালো। আর স্যার, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আমরা কিন্তু স্যার এখন দেখতে পাই যে আমরা দীপ্ত কৃষির মাধ্যমে দেখিয়েছিও যে দেশে কিন্তু এখন অনেক বিদেশি সবজির চাষ হচ্ছে এবং কৃষকরাও খুব আনন্দ পাচ্ছেন, বেশ উৎসাহ নিয়ে কিন্তু তারা চাষ করছেন। তো এবারের যে প্রশ্নটা সেটি হচ্ছে একটি বিদেশি সবজি চাষ সম্পর্কে। সাভার থেকে সাকিব জানতে চেয়েছেন, ব্রকোলি এবং ক্যাপসিকামের কোন জাত চাষ করলে ভালো ফলনের আশা করা যায়? ক্যাপসিকামের জন্য BRI কর্তৃক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বাড়ি মরিচ 1, বাড়ি মরিচ 2, এই দুইটা জাত এবং আরও কিছু F1 জাত রয়েছে, তার মধ্যে ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার এবং ওয়ান্ডার বেল, এগুলিও আপনারা ইউজ করতে পারেন। আর তিনি আরও জানতে চেয়েছেন যে ব্রোকলি আমরা কোন জাত ব্যবহার করব। ব্রোকলির ক্ষেত্রে বাড়ি 1, এটা বেশ ভালো একটা জাত। এছাড়াও বাজারে বেশ কিছু জাত রয়েছে, সেগুলি F1 জাত বা হাইব্রিড জাত, সেগুলিও চাষ করতে পারেন। তবে এক্ষেত্রে তার মাথায় রাখতে হবে যে আমাদের দেশীয় যে জাতগুলি আছে সেই জাতগুলিকে প্রেফারেন্স দিতে হবে, সেই জাতগুলিকে অগ্রাধিকার দিতে হবে। আর এই ক্ষেত্রে আপনারা যেহেতু এটা আমরা ব্রোকলিটা ফুল খাই, এটা কিন্তু সবজি বলতে এই ফুল, ওই ফুলটা ধরার জন্য প্রচুর পরিমাণে বোরন এবং জিঙ্ক দরকার আমাদের দেশে। এটা আমি বললাম এই কারণে যে আমাদের দেশের কৃষক NP, নাইট্রোজেন, TSP, MP এবং খুব বড় জোর জিপসাম ইউজ করে, আর কিছু সার দিতে চায় না। কিন্তু এই সব দিয়ে চাষ করতে হলে আপনাকে জিঙ্ক এবং বোরন, এই দুটি অবশ্যই জমি তৈরি করার সময় দিতে হবে। তাহলে যে জাতি চাষ করেন না কেন, সেই জাতটা ভালো হবে, বড় হবে এবং পুষ্টিকর হবে বটে। স্যার, আমরা তাহলে পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, আমাদের হাতে বেশ অনেকগুলো প্রশ্ন আছে এখনও। পরের প্রশ্নটি জানতে চেয়েছেন উত্তরা এয়ারপোর্ট থেকে মাহবুবুল আলম। তিনি জানতে চেয়েছেন, বাংলাদেশের মাটি স্ট্রবেরি চাষের জন্য কতটুকু উপযোগী এবং এটি চাষের জন্য কোথা থেকে চারা সংগ্রহ করলে ভালো ফলনের আশা করা যায়? স্ট্রবেরি আমাদের দেশে চাষ হচ্ছে এবং আমাদের দেশে মাটি স্ট্রবেরি চাষের জন্য বেশ উপযুক্ত, কারণ স্ট্রবেরি চাষ করতে গেলে মাটি লাগে দোআঁশ এবং সুনিষ্কাশিত, এটা বাংলাদেশের অধিকাংশ এলাকায় এই ধরনের মাটি পাওয়া যাবে। তাই আমি মনে করি যে আপনারা স্ট্রবেরি চাষ করতে পারেন। তবে সবচেয়ে বড় বিষয় যে স্ট্রবেরি চাষের জন্য তাপমাত্রা কম দরকার, যেটা 4-5 মাস নিম্ন তাপমাত্রা প্রয়োজন, এটাও আমাদের দেশে আছে, সুতরাং স্ট্রবেরি চাষ করা যায়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তিনি আরও জানতে চেয়েছেন যে কোথা থেকে আমি চারা সংগ্রহ করব। আমাদের দেশের বাড়ি 1 নামের স্ট্রবেরি জাত রয়েছে, যেটা আপনারা কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে সংগ্রহ করতে পারেন, এবং আরও তিনটা জাত রয়েছে যেটাকে বলা হয় থেকে RABI 1, RABI 2 এবং RABI 3। এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। তবে সংগ্রহ করতে গিয়ে আপনারা একটা বিষয় মনে রাখবেন যে বেশি করে সংগ্রহ করতে হবে তা না, 1 বছর চারা সংগ্রহ করে সেই চারা থেকে বা সেই গাছ থেকে পরবর্তীতে একটা গাছ থেকে আপনি 100টা পর্যন্ত চারা আপনি নিজে নিজেই তৈরি করতে পারবেন, সুতরাং প্রথম বছরে চারা সংগ্রহ করাটাই একটু গুরুত্বপূর্ণ। এবারে প্রশ্নটি পাঠিয়েছেন ইসলামপুর জামালপুর থেকে শেখ রাজু। তিনি জানতে চেয়েছেন, তার বেগুন ক্ষেতে গাছের পাতার রং নষ্ট হয়ে যাচ্ছে ও নিচের দিকে কুচকে যাচ্ছে, তারপর পাতার কিনারা হলুদ হয়ে যায়, আবার কখনো পাতায় মরিচা ধরে। তো এক্ষেত্রে তিনি রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে জৈব বালাইনাশক ব্যবহার করতে চান, এ সম্পর্কে পরামর্শ দিলে উপকৃত হবেন। আপনার বেগুন ক্ষেতে 2 ধরনের সমস্যা হয়েছে, একটা হচ্ছে যে অনিয়মিত পানি বা কম পরিমাণ পানি ব্যবহার করা হয়েছে এবং আপনি নিয়মিত সার ব্যবহার করেন নাই, এই দুটা কারণে আপনার পাতা কিনারা রং নষ্ট হয়ে যাচ্ছে এবং নিচের দিকে কুকড়ে যাচ্ছে। এই জন্য আপনি নিয়মিত পানি সেচ দিবেন এবং 10:10:10 এই সার বাজারে পাওয়া যায় সেটা আপনি ব্যবহার করতে পারেন। আর দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে যে স্পাইডার মাইট, এই ধরনের পোকার এত ছোটো ছোটো পোকা যে এগুলি খালি চোখে দেখা যায় না, এই পোকার আক্রমণের ফলে ওপরের পাতার ওপর থেকে সবুজ অংশ খেয়ে ফেলে, ফলে পাতার রং ফ্যাকাশে হয়ে যায়, বাদামি হয়ে যায় এবং নিচের দিকে কুকড়ে যায়। এই ক্ষেত্রে আপনি জৈব
কীটনাশক অবশ্যই ব্যবহার করতে হবে, কারণ আমাদের দেশে প্রচুর পরিমাণে রাসায়নিক ইনসেকটিসাইড ব্যবহারের ফলে একদিকে পরিবেশ নষ্ট হচ্ছে এবং মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে। এই জন্য আপনি অবশ্যই জৈব কীটনাশক ব্যবহার করবেন। সেক্ষেত্রে ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড কর্তৃক উদ্ভাবিত ইকোমেক 1.8 ইসি 1 ml পার লিটার পানির সাথে মিশিয়ে 7 দিন পর পর আপনি স্প্রে করবেন, তাহলে আপনার বেগুন ক্ষেতের যে সমস্যা সেটা আর থাকবে না। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। নাটোর থেকে মোহাম্মদ সোহেল জানতে চেয়েছেন, তার 2 বিঘা জমি আছে, সেখানে তিনি লেবুর চাষ করতে চান, আর চাষের পূর্বে জমি কিভাবে তৈরি করতে হবে? যে জমিতে লেবু চাষ করবেন সেই জমিটা অবশ্যই উঁচু হইতে হবে এবং সুনিষ্কাশিত হবে। জমি চাষের আগে অবশ্যই যদি জমিটা নিচু হয়ে থাকে তাহলে আপনি একটু মাটি দিয়ে সেটাকে উঁচু করবেন। উঁচু করার পর কয়েকটা চাষ দিয়ে আগাছা এবং অন্যান্য যে ঢিলা বা অন্য কিছু আছে সেগুলি তুলে ফেলবেন। এরপর ওই জমিতে আপনি অবশ্যই পিএইচ চেক করতে হবে। পিএইচ লেবুর জন্য লাগে একটু কম, অর্থাৎ একটু অ্যাসিডিক হতে হবে। দেখবেন যে 5 বা 5.5 এই পরিমাণজনক পিএইচ থাকে। এই পরিমাণ পিএইচ থাকার পর আপনি এই জমিটা লেবু লাগানোর আগে 2.5 ফুট দূরে, 2.5 মিটার দূরে দূরে গর্ত করতে হবে। 2.5 মিটার দূরে দূরে 60 সেন্টিমিটার এবং 60 সেন্টিমিটার গর্ত করে সেই জমিতে 15 থেকে 20 কেজি গোবর, 200 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম এমপি, 10 গ্রাম জিঙ্ক সালফেট এবং 5 গ্রাম বোরিক অ্যাসিড, এগুলি ওই প্রতিটা গর্তে প্রতিটা মাদায় ভালোভাবে মিক্স করে কমপক্ষে 2 সপ্তাহ রেখে দেবেন। এই 2 সপ্তাহ রেখে দেওয়ার পর আপনি ওই গর্তে লেবু চারা লাগাবেন। এইভাবে আপনি জমি তৈরি করে যদি লেবু চাষ করেন তাহলে আশা করি উপকৃত হবেন এবং ভালোভাবে লেবুর বাগান করতে পারবেন। কাউসার আহমেদ পিরোজপুর থেকে জানতে চেয়েছেন, তিনি মাশরুমের চাষ করতে চান, মাশরুমের ভালো বীজ কোথায় পাওয়া যাবে এবং এই চাষ সম্পর্কে কোনো প্রশিক্ষণ নিতে চাইলে কোথায় যোগাযোগ করতে হবে? মাশরুমের বীজ নেওয়ার জন্য আপনি মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট সাভার আপনি সেখানে যোগাযোগ করতে পারেন এবং সেখানে গেলে আপনি মাশরুমের বীজ পাবেন। তবে যদি আপনি বীজ দিয়ে করতে নাও চান তাহলে স্পুন ব্যবহার করতে পারেন এবং সেই স্পুন বিভিন্ন নার্সারিতে স্পুন পাওয়া যায়, তবে সবচেয়ে বেশি ভালো হয় মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে আপনি স্পুন অথবা বীজ যে কোনো একটা সংগ্রহ করতে পারেন। আর ট্রেনিং নিতে গেলে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট প্রতিদিন সকাল 9টা থেকে 5টায় ট্রেনিং দেয় এবং আপনি যদি ওখানে যান তাহলে আগে যোগাযোগ করারও দরকার নেই, আপনারা গিয়ে সেখানে গেলেই একদিন আপনাদেরকে ট্রেনিং দেবে হাতে নাতে, একদিনে যে ট্রেনিং পাবেন এই ট্রেনিং দিয়েই আপনি মাশরুমের জন্য চাষ যে করতে হয় সেটা আপনি পারবেন। এছাড়াও সেখানে গেলে আপনাকে 3 দিন বা 4 দিন একটা সময় দেবে, সেই সময় আপনি ট্রেনিং নিতে পারবেন। এবারে প্রশ্নটি পিরোজপুর থেকে সালমা আক্তার করেছেন, তিনি জানতে চেয়েছেন পেঁয়াজের বীজ উৎপাদনের জন্যে পৌষ মাসের 2 তারিখে কিছু চারা লাগিয়েছেন, চারা লাগানোর আগে জমিতে জৈব সারও প্রয়োগ করেছেন, কিন্তু এখন চারার ডগা লাল হয়ে যাচ্ছে এবং গাছ দুর্বল হয়ে যাচ্ছে, এ থেকে প্রতিকারের উপায় কী? ধন্যবাদ। আপনার এখানে যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে পার্পল ব্লস নামিক এক ধরনের ছত্রাকজনিত রোগের কারণে এই সমস্যাটা হয়েছে। এটা অল্টারনারিয়া নামক এক ধরনের ছত্রাকের কারণে হয়ে থাকে। এই ছত্রাকটি থাকে বীজের মধ্যে। আপনি যখন বীজ বপন করেছিলেন চারা তৈরি করার জন্য সেই বীজেই এটা ছত্রাক ছিল। যেহেতু এটা বীজবাহী রোগ তাই আপনি যদি এই বীজটাকে শোধন করে নিতেন থাইরাম দিয়ে বা রোবরাল দিয়ে অথবা এই জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে নিতেন তাহলে এই ধরনের রোগ আর হতো না। যেহেতু এখন হয়ে গেছে তাই আপনি রোবরাল, এই রোবরাল 2 গ্রাম পার লিটার পানির সাথে মিশিয়ে 7 দিন পর পর স্প্রে করলে এই ধরনের সমস্যা আর থাকবে না। আর আপনি আরও জানতে চেয়েছেন যে বীজ থেকে কীভাবে বীজ তৈরি করতে পারবেন। বীজ তৈরি করতে হলে এই গাছ থেকে তো বীজ হবে, সেক্ষেত্রে আপনাকে সার ব্যবস্থাপনা ভালো করতে হবে এবং পানি ব্যবস্থাপনা, এই দুটা বীজ উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনি 25 দিন বা এখন প্রায় আপনার 1 মাস হয়ে গেছে, 1 মাস এবং 50 দিন পর বিঘাপ্রতি 5 কেজি ইউরিয়া এবং 2.5 কেজি এমওপি বা মিউরেট অফ পটাশ বা যাকে আমরা সংক্ষেপে এমপি বলে থাকি, এই সার আপনি সেচ দেওয়ার পর পরের দিন জমিতে ছিটিয়ে দিবেন। আর যেহেতু আপনি জমিতে শুধু জৈব সার ছাড়া অন্য কোনো সার দেননি এই জন্যে বোরিক অ্যাসিড 500 গ্রাম পার বিঘা এবং জিঙ্ক সালফেট 500 গ্রাম পার বিঘা এই সময় আপনি যে কোনো সেচের পরের দিন ছিটিয়ে দিলে আপনি
ভালোভাবে বীজ তৈরি করতে পারবেন। স্যার, আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজকের শেষ প্রশ্নটি পাঠিয়েছেন মোহাম্মদ ইয়াদুল ইসলাম কসবা গরুনদী বরিশাল থেকে। তিনি জানতে চেয়েছেন, একটা নতুন মাল্টার বাগান করেছিলেন যেখানে মোট 33টি গাছ আছে এবং এর মাঝে 3টি গাছ হলুদ হয়ে গেছে, তার গাছের বয়স 90 দিনের মতো, এর মধ্যে একটি গাছে মুকুলও এসেছে, এই অবস্থায় ভালো পরামর্শ পেলে তিনি উপকৃত হবেন। আমি মনে করছি আপনি বোধহয় বাড়ি মালটা চাষ করছেন, কারণ আমাদের দেশে বাড়ি মালটা এই মুহূর্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তো মালটার যে 33টা গাছের মধ্যে 3টা গাছের সমস্যা দেখা দিয়েছে, এটা আসলে বড় কোনো সমস্যা নয়, এটা 3টা কারণে হতে পারে। প্রথমত আয়রন, আপনি কেন আমাদের দেশের কোনো কৃষক ভাইরাই ফল গাছে বা অন্য কোনো গাছে আয়রন জাতীয় কোনো সার ব্যবহার করে না, এই আয়রনের অভাবজনিত কারণে পাতার ওপর যে ক্লোরোফিল যার কারণে সবুজ দেখা যায় এটা নষ্ট হয়ে যায়, এই জন্যে আপনার আয়রনের অভাবে এটা হয়ে যায়। আরেকটা হচ্ছে ম্যাগনেশিয়াম, যেটা আমরা আসলে ইউজ করি না, ব্যবহার করি না, কখনোই ব্যবহার করা হয় না, এটার কারণে হয়ে থাকে। আর হচ্ছে পানির সমস্যা, এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে এক ধরনের রোগ, তবে রোগ হওয়ার সম্ভাবনা অনেক কম। এই জন্য আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি ওই 3টা গাছ সহ সকল গাছে ইউরিয়া 100 গ্রাম, টিএসপি 100 গ্রাম, এমওপি 100 গ্রাম এই পরিমাণ, এবং বোরিক অ্যাসিড 5 গ্রাম, জিঙ্ক সালফেট 5 গ্রাম, এবং চিলেট, আয়রন চিলেট যেটা বাজারে পাওয়া যায় অথবা কোথা থেকে আপনি কিনলেও পাবেন, যে কোনো কেমিক্যালের দোকানে এটা পাবেন, এই আয়রন চিলেট, এই সারগুলি দুই ভাগ করে বর্ষার আগে এক ভাগ এবং বর্ষার পরে এক ভাগ মালটা গাছ থেকে 1.5 থেকে 2 ফুট দূরে গর্ত করে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিলে এই সমস্যা থাকবে না। আর দ্বিতীয় যে সমস্যা, যে আপনার মালটা গাছে কিছু ফুল এসেছে, এটা আমি সমস্যা বলতেছি এই কারণে যে প্রত্যেকটা চাষি বা প্রত্যেকটা কৃষক যারা বা খামারি যেটা করে, প্রথম ফুল আসলেই সেই ফুলটা রেখে দেয়, এটা গাছের জন্য অত্যন্ত ক্ষতিকর। চারা লাগানোর 3 থেকে 4 বছর পর্যন্ত যত ধরনের ফুল আসবে সব ফুলটাকে আপনার ভেঙে দিতে হবে, এই সময় যদি ফুল ভেঙে না দেন তাহলে পরবর্তী বছরগুলিতে আর আশানুরূপ ফলন পাবেন না। এই জন্য যে গাছটিতে আপনার ফুল আসছে সেই গাছটি অবশ্যই আপনি ফুলটা হাত দিয়ে সবগুলি ভেঙে দিবেন, আর অন্যান্য গাছে যদি এসে থাকে বা আগামী 3 বছরের মধ্যে যদি আসে তাহলে সেগুলি অবশ্যই ভেঙে দিবেন, তাহলে আপনি পরবর্তী বছরগুলিতে ভালোভাবে মালটা ফলন পাবেন। স্যার, আমাদের সময় শেষ, আজকে বিদায় নিতে হবে, তার আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এখানে উপস্থিত হয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর এত সুন্দরভাবে দিয়েছেন, আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হবে, এবং আপনার সার্বিক প্রচেষ্টা এবং আপনার উপস্থিতি সব কিছুর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে এতক্ষণ পর্যন্ত যারা দীপ্ত কৃষি জিজ্ঞাসা দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, এবং আগামীতে প্রশ্ন আহ্বান করে আজকের মতো আমিও এখানে বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে। দর্শক, কৃষি সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের পাঠাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক দীপ্ত কৃষি জিজ্ঞাসা, দীপ্ত টেলিভিশন, 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208, অথবা আমাদের ফোন করতে পারেন 0178-76-82-832 এই নম্বরে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে, অথবা ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ইস্পাহানি অ্যাগ্রো লিমিটেড নিবেদিত দীপ্ত কৃষি জিজ্ঞাসা থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সার্ড বাই মার্কুইস পানি পাম্প। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন দীপ্তর সঙ্গে।